হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। মিষ্টি কিচেন লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমরা ঘুরতে এসেছি ভিক্টোরিয়ায়। তাই ভিক্টোরিয়ায় সামনে থেকে গেটের মুখ থেকে ঢুকে আপনাদেরকে যা যা দৃশ্য দেখাচ্ছি আপনারা আস্তে আস্তে দেখে থাকুন। ভিক্টোরিয়ায় টিকিট কাটার আগে শুনলাম যে ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে দেবে না, তাই ভিক্টোরিয়ার বাইরেই সবকিছু আমরা তোমাকে দেখালাম। প্রথমে ভিক্টোরিয়ার গেটের মুখ থেকে ঢুকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়ার সামনে, কারণ ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে দেবে না, তাই ভিক্টোরিয়ার বাইরেটাই আপনাদেরকে দেখালাম। এটা ভিক্টোরিয়া দেখা পাচ্ছেন, একটা একটা ভিক্টোরিয়ার সৌন্দর্য উঁচু একটা জায়গায় একটা ঘোড়ার সাথে একটা লোক বসে আছে। তারপরে কিছুটা এগিয়ে গিয়ে পুরো ভিক্টোরিয়াটাকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য ভালো করে জুম করে ভালো করে টেনে ওপরের মহলটাও ভালো করে দেখালাম, কারণ ভেতরে ঢুকতে পারবো না, তাই জন্য বাইরে থেকে কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তার পিছনে পার্কে গিয়ে আমি আপনাদেরকে কিছু দেখানোর জন্য কিছু ফটো তুলে সেগুলো সেন্ড করে দিয়েছি, কারণ ভিডিও করা সম্ভব ছিল না। তাই কারণে এগিয়ে গিয়ে সামনে কিছু ভিডিও করলাম, দিয়ে তারপরে আপনাদেরকে সামনে সামনে ফটোগুলো জয়েন করে দিলাম। সোজা উল্টো যেমনভাবে পেরেছি তেমনভাবে ভিডিওটা করে আপনাদেরকে দেখালাম। তারপরে ফটো তোলাগুলো আমি কিছু এগুলোকে জয়েন করে দিলাম, যেমন গোলাপ ফুলের ফটো, আরও অনেক কিছু ফটো, নিজের ফটো, ভিক্টোরিয়ার ফটোগুলো জয়েন করে দিলাম। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন।